একটা পুরনো বিতর্ক জামাতের আমির নিয়ে আসলেন সেই একাত্তর বলছেন যে একাত্তরে জামাতের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইব আমার ধারণা যে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে একাত্তরে জামাতের ভূমিকাটা ছিল সম্পূর্ণ বিপরীতে এটা কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা মুক্তি যুদ্ধকে ত্বরান্বিত করে সমর্থন করে উৎসাহিত করে তেমন ভূমিকা দলগতভাবে জামাতের ছিল না এটা স্বীকার করতে হবে এটা যদি স্বীকার না করা হয় এবং ভুল যদি না চাওয়া হয় অর্থাৎ মানে ভুল স্বীকার করা না হয় তাহলে আমার ধারণা যে এই বিতর্ক কিন্তু চলতেই থাকবে এবং এই ব্যাপারে কোনো রাজনৈতিক দলের সাপোর্ট পাওয়া যাবে না এবং মানুষও কিন্তু এটি মনে রাখবে এখন জামাত গত পনেরো বছরে ভিকটিম এটা সত্য তাদের একটা রাজনৈতিক অধিকার ছিল তারা করবে কিন্তু একাত্তরের প্রসঙ্গটা আসলেই কিন্তু জামাত কেন যেন রিজিট হয়ে যায় তারা খোলা মানে বলতে চায় না যে একাত্তরের তাদের যে ভূমিকা সেই ভূমিকা দুঃখজনক এটা সঠিক হয়নি যেমন এখন বলা হচ্ছে যে এই যে গণহত্যা গণহত্যার দায় আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই তারা জাতির কাছে ক্ষমা চাইছে না ক্ষমা চাওয়া উচিত এই কথাগুলি কিন্তু বলা হচ্ছে ঠিক একাত্তরের বিষয়টাও যদি তুলনা করা যায় তাহলে কিন্তু একই পাল্লায় পড়ে যে তখনও তাদের যে ভূমিকাটা ছিল এটা স্বাধীনতা মুক্তিযুদ্ধকে কোনোভাবেই মানে উৎসাহিত করেছে তার পক্ষে ছিল এটা নেই বরং ওই সময় পাকিস্তানের পক্ষে তাদের অবস্থান ছিল ছিল তারা সরকারে এরকম নানাভাবে বিতর্কিত ছিল তা এতদিন পর এই অবস্থায় আবার এই বিষয়টি কেন নিয়ে আসলেন এবং এটা আবার টেকনিক্যাল উত্তর দিচ্ছেন বলছেন যে আমি শফিকুর রহমান বলছেন একাত্তরে জামাত কোনো ভুল করলে সেটি যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন এটা আত্ম থেকে আসতে হবে কেউ বলবে না স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের মিড দ্য প্রেস অনুষ্ঠানে একাত্তরের ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামাতের আমির এই কথা বলেন দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এই সময় একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ড প্রাপ্ত চৌধুরী মঈনুদ্দিনের বিচারের রায়কে যুক্তরাজ্যের বিচারপতিরা জেনোসাইড অব জাস্টিস বলেছেন বলে উল্লেখ করেন শফিকুর রহমান তিনি বলেন পনেরোটি বছর আমাদের অফিসে বসতে দেওয়া হয়নি কথা বলতে দেওয়া হয়নি এমনকি কোনো র্যালি পর্যন্ত করতে দেওয়া হয়নি আমরা সাংবাদিকদের মাধ্যমে যেতে পারিনি দু হাজার চব্বিশের গণ নিহত ব্যক্তিদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান জামাতের আমির তিনি বলেন এই অভ্যুত্থানে দেশের সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল এমনকি দেশের বাইরে অবস্থানরত অনেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন আমরা তাদের সবাইকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাই যেমন এই প্রশ্নে তারা যেটি তিনি যেটি বলছেন এই গত পনেরো বছরে তাদের নির্যাতন নিপীড়ন সব ঠিক আছে এটা অবশ্যই নিন্দনীয় আবার যারা গণভ্যত্থানে নিহত হয়েছে তাদের জাতীয় বীর এই ব্যাপারে জামাতের এই বক্তব্যের সাথে কারোরই কোনো দ্বিমত নেই প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন মনিটারি রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্য আমি প্রবাসীদের কাছে আবেদন করছি ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশের বুদ্ধিভিত্তিক বিকাশে বিরাটভাবে সহায়ক হবে যাক এগুলি পজিটিভ কর্তব্য কিন্তু একাত্তর নিয়ে প্রশ্ন আসলেই জামাত নেতারা ডান বাম নানান টেকনিক্যাল একটা কৌশলী অবস্থান ধারণ করেন বরং এই ব্যাপারটা একেবারেই এই পর্বে অন্তত তাদের পরিষ্কার করা উচিত বলে মনে করছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ